ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاه والسلام على رسول الله. اما بعد شو من الدين السلام عليكم ورحمه الله وبركاته. আমাদের এক ভাই হাসান ভাই কলকাতা থেকে একটি প্রশ্ন করেছেন ওনার প্রশ্ন ছিল যে নামাজের মধ্যে বিসমিল্লাহ জোলে বলা জায়জ আছে কিনা না তো আমি প্রথমে এই হাসান ভাই ভাইকে বলব ওয়ালাইকুম আসসালাম ওরহমৎুল্লাহ ওবরাকাতু নামাজের মধ্যে বিসমিল্লা জোরে বলা নিয়ে ও মধ্যে মধ্যেই আছে তার মধ্যে হানাফি মাধাবে এবং হাম্বালি মাধাবে এবং বেশিরভাগ অলামা যাদেরকে জমহুরুল অলামা বলা হয় সবাই বলেছেন এই বিসমিল্লা আসতে বলার জন্য ওনারা দলিল দিয়েছেন হাদিস যে হাদিসটি ইমাম বুহারি রয়ত করেছেন আল্লাহ আনু থেকে তিনি বলতেছেন যে আন্নায়া صلى الله عليه وسلم وأبا بكر وعمر رضي الله عنهما كانوا يفتتحون الصلاة بالحمد لله رب العالمين إمام بخاري اي حدش تي روايط رضي الله عنه تكي تيني رسول الله صلى الله عليه وسلم ابو ابو بكر এবং হসমা এবং অমর উনারা এই সলাত এই নামাজ শুরু করতেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে কিন্তু ইমাম আহমদ এই হাদিসটি শেষে আবার উল্লেখ করেছেন ওনার মুস্তাদ ইমাম আহমদে সেখানে উল্লেখ করা হয়েছে যে ওয়াকানু লায়া ছাড়ুনা বিসমিল্লা রহমান রহিম এবং ওনারা এই রসুল্লা সাল্লা এবং সাহাবাগনরা বিসমুলিল্লা রহমানের রহিম জোরে বলতেন না তো এই হাদিস দিয়ে জমুরুল ওলামা বেশিরভাগ ওলামারাই বলেছেন যে নামাজের মধ্যে বিসমিল্লা রহমানের রহিম আস্তে বলতে হবে জোরে বলতে হবে না কিন্তু শাহফে ইমাদভাবে ইমাম শাহফে বলেছেন যে জোরে বিসমিল্লাহ বলাটি সুন্নত উনি এই হানা আল্লাহ আনহুর যে হাদিসটি আছে সেই হাদিসে যে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন দিয়ে নবী সাল্লাহআলাম আউবক শুরু করতেন এইটি দ্বারা মানে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলম শুরু করতেন এর অর্থ নয় যে তিনি বিসমুল্লাহ রহমান জোরে বলতেন না এভাবে সাফে মাধাপে এটার ব্যাখ্যা দিয়েছেন কিন্তু যেহেতু জুমহুরুলামা বেশিরভাগ ওলামারাই বলেছেন যে আসতে বলার জন্য এটি হলো সঠিক কথা এটি সঠিক রজ যাকে বলা হয় যে বিসমিল্লাটা আস্তে বলা কিন্তু কেউ যদি জোরেও বলে থাকে কিন্তু তার জন্য কোনো সমস্যা নেই জোরে বলতে পারে কিন্তু আমরা চেষ্টা করবো এইসব মশালা নিয়ে জন্য কোনো ফেতনা সৃষ্টি না হয় দেখতে হবে যেসব এলাকাতে মানুষ বিস্মিল্লা আসতেই বলে সেখানে আমরা আসতেই বললাম যেসব এলাকাতে যদি জোরে বলে থাকে সাফে মাথাবি ওখানে যদি কেউ যায় নামাজ পরে জোরে বলল তাও কোনো সমস্যা নেই তা আমাদের সিস্টেম হবে আমরা বেশিরভাগ সময় নামাজে আমরা বিসমিল্লা আসতেই বলবো কিন্তু মাঝে মাঝে যদি কেউ জোরেও বলে জোরেও বলে তাও কোনো আশা করি কোনো সমস্যা হবে না আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন ওসলাল আলিয়া সঈদিন মুহাম্মদ ওয়া আলাহ আলহি ওয়া সাহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও